আলাইকুম দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়ে কথা বলব সেটি হচ্ছে কোয়েল পাখি খাঁচায় পালন করার উপকারিতা পর্ব এক। আমরা অনেকে কোয়েল পাখি নিচে মাটিতে পালন করে থাকি, আমরা অনেকেই চাই যেন খাঁচায় পালন করতে পারি, আবার অনেকেই বলে যে না খাঁচার তেমন বাজেট নেই, তবুও আমরা অনেকেই খাঁচায় পালন করি, আবার অনেকে মাটিতে পালন করি, আমাদের অনেকে বাজেট থাকা সত্ত্বেও আমরা মাটিতে পালন করি। এটা এই বিষয়ে আজকে আলোচনা করব যে আমরা কোয়েল পাখি খাঁচায় তুললে কী কী উপকার হতে পারে, আজকে আপনাদের সামনে সে বিষয়ে কথা বলব। কোয়েল পাখি খাঁচায় পালন করলে আমাদের যে উপকারটা হবে, এক নম্বর হচ্ছে আমাদের যে ডিম আছে এটা আমাদের তুলতে সহজ হবে। ডিম আমরা যদি মাটিতে পালন করি কোয়েল পাখি, তাহলে আমাদের দেখা গেছে ডিম তোলার সময় আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময় পায়ের পাড়া পড়ে আমাদের ডিমগুলো ভেঙে যায়, এই জন্য আবার আমাদের খাঁচার উপকারিতা অনেক। আবার কোয়েল পাখির ডিমগুলো আবার ময়লায় ভরে যায়, এগুলো বিক্রি হয়ে যায়, পরে আমাদের আমরা যখন পাইকারি বিক্রি করি তখন দোকানদাররা সেটা নিতে চায় না, বলে যে এই ডিমের সমস্যা আছে। তো সেই সমস্যা থেকে বাঁচতেই আমরা খাঁচা পালন করতে পারি। তারপর হচ্ছে উপকারিতা দুই, দুই নম্বর যে উপকারিতা আছে কোয়েল পাখি খাবার ও পানি দেওয়ার ব্যবস্থাটা। দেখুন এখানে খাবার ও পানি দিতে আমাদের সুবিধা হয়, দেখুন এখানে কীভাবে খাবার দেওয়া সহজতরভাবে খাবার দেওয়া যায়, খাবার দিতে একেবারে সহজ সিস্টেম। এবং আমরা যদি নিচে পালন করি তাহলে দেখা যায় যে খাবার দেওয়ার জন্য আমাদের প্রথমে পাল্টিকে নিতে হয়, তারপর অনেক কষ্ট করে এগুলো মধ্যে হাইতে যেতে হয়, আবার অনেক সময় খাবার দেওয়ার সময় ডিম ভেঙে যায়, আবার পাখি অনেক উড়ু উড়ি করে ফলে পাখির পেয়ারের ডিমটা ভেঙে যায়, ফলে পাখিটা মারা যায়। এই সমস্যা থেকে বাঁচতে আমরা খাঁচা পালন করতে পারি। তারপর হচ্ছে তারপর আমাদের কোয়েল পাখির পানি দেওয়ার ব্যবস্থাটা, কোয়েল পাখির পানি দেওয়ার ব্যবস্থাটা হচ্ছে আমাদের একেবারে সহজিক খাবার দেওয়ার ব্যবস্থার মতোই। কোয়েল পাখির পানি হচ্ছে আমাদের খাবার হচ্ছে সামনে দিয়ে, কোয়েল পাখির পানি পেছন দিয়ে। দেখুন কোয়েল পাখির পানির জন্য আমরা কীরকম সিস্টেম ব্যবহার করতে পারি, আমরা এই পদ্ধতিতে ব্যবহার করলে হয় আমাদের পাখিটা অনেক সুস্থ থাকবে। আর যদি আমরা যদি নিচে পালন করি তাহলে পানি দেওয়ার সময় অনেক পানি নিচে লিটারে পড়ে, তারপর লিটারে ভিজে যায়, ফলে পাখি অসুস্থ হয়ে পড়ে, পাখির অনেক চোখ দেখা দেয়। এই সমস্যা থেকে বাঁচতে আমরা পানি দিতে পারি, দেখুন পানি কীভাবে দেওয়া যায়, পানি দিতে একেবারে সহজ, আমরা একটা বালতিতে নিয়ে একটু মগ দিয়ে পানি ঢেলে দিলে হবে, তারপর পানি দেওয়া যাবে, পানি দিয়ে একেবারে সহজ পদ্ধতি। আপনারা যদি এইভাবে পাখি পালন করেন আশা করি আপনার পাখিটি সুস্থ থাকবে। আর এটি হচ্ছে আমাদের কোয়েল পাখি খাঁচা পালন করতে উপকারিতা পর্ব এক। আর আপনারা পর্ব দুই জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে পরবর্তী পর্ব সময় দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।